গেলাম, এত টাকা টাকার অফিসে নিয়ে গেছো, আমি তো কামে যাবো, আমি কি কামে যাবো পাতা কি পাত্তি পড়ে থাকবো? আমি কামে গেতাছি, তুমি বেশি পারা বেশি কিছু লাগবো না, খালি কটা পেঁয়াজ আনবো আর কটা বাদাম ডানো আর কটা কটকুটি আনবো, খুর মারবো না যে বড় বড় লম্বা লম্বা খুর মারবো। আমি এবারে যে বারো বারের চাল খাইতে একটু ভালোবাসি, রাইতে রাইতে কি খা? বারো বারের চাল। ও বারো বারের চাল খাবলি? হ্যাঁ রে, হাই বুদ্ধি রে। সবাই মামা কেমন আছো? কয়দিন ঘুরিয়া ঘুরিয়া ব্যাগের বাড়ি ঘর দেখে যায়নি, কোনো সমস্যা নাই। তোমার জামাই অনেক ভালো মানুষ, তুমি তো চিনো না তোমার জামাই রে, তুমি তো আও না কোনো সময় বাইতে, দেখো তুমি যাইছো না, বড় বড় মাছ আনবো, মাংস আনবো, বাজার তুললে নিয়ে আইবো, বাজার তুলে নেবো, মাছ তুলা দরকার নাই। এক এক কাম করো, তুমি ঘরে ব্যাগটা নিয়ে আসো। আনতাছি আমি, আনতাছি মা লও ঘর লও, নাস্তা করে আমি ঘরে দেবো। আনকে আমরা গুলু টেনশন করেন না, দেখো না আম্মা দেখো নাইছে মনে করে বাজারে ব্যাগ নিয়ে আও, আমি একবারে কাম করে নিয়ে যাই ব্যাগ বাজার ঘাট করে নিয়ে আমি, বুঝো না? এই দেখো না, এখন তো আষাঢ় মাসের দিন, হ্যাঁ বৃষ্টির দিন, এখন ইলিশ মাছের দাম কম, বুঝছো? ইলিশ মাছ আছে ফজি, ইলিশ মাছ আছে ফজি, লাম আর মু, তারপরে যে ন্যাংরা মাছ আছে, আতুরা মাছ আছে, তো বেহা মাছ আছে। আনারস খেতে পছন্দ করে? আনারস একা দিচ্ছ থাক, এই যে ব্যাগটা দিয়ে দিলাম, তোমার যা যা পছন্দ তোমার শাশুড়ি মাল লিগাল নিয়ে আবা, ঠিক আছে? যাও গা, দেরি করো না, যাও গা। আমি তো গরমটা ঘুরাই, হ্যাঁ বুঝছিস কি, তুই থাকিস। হ্যাঁ এই যে হুনো মা, এই না কিন্তু এই কাম করন যাইব না, আম এলাকার মানুষের কিন্তু বুঝবার দান যাইব না তুমি যে ভিক্ষা করো। তোর কে খেল জ্ঞান আছে? হ্যাঁ এই ধরে আমার মেয়ের জামাইের বাড়ি এলাকায়, এনে ভিক্ষা করলে কি তোর মান সম্মান থাকবো? আমার মেয়ের জামাই মান সম্মান থাকবো? আমার ভক্তি কেন করে বেঁচে খাই নাই? আরে আমি তো হেই রে কইতাছি যে তোমার পুরান অভ্যাসটা চালু করো না, হেই নাই মাথায় রাখো, ঠান্ডা পানি নিয়ে গাজা খাই, আসা আমি পানি লইয়ে তুমি ঘর যাইব। আরাম যাতে বিয়া আমার অভ্যাস বলে আমি শেষ করবো, ওইটা ধরে আমি পাইসা আছি, চাই পানি আনতে আনতে কাপড়টা পয়দা পড়তেছি। আমার হাসুরি যে মোড়ার মোড়া, যদি গরুর গোস্ত খাওয়া মনে হলে প্রেসার উঠা আমার বাচ্চা মারা যাবো, আমার আমার কেসো বানিয়ে গিয়ে তাই নাকি, মাছ খেলামো নদীর মাছ খেলামো, শরীর টল টল করবো, মনটা ভালো থাকবো। এইভাবে বিয়া শাদী করলি, বন্ধু একখানে বড় হয়েছি, তুই কইছিস আমি বিয়া করলি বারা, তোর ছাড়া বিয়া শাদী করবো না। আরে ভাই গপ্প তো মোটামুটি করছিস, আমি আসলে এখন তো মনে হয় ভাগ্য আসল হইলো না, দেখবার যাই করে আমরা কাবিন করে নিয়ে আই পড়ছি, ছোটকালে গপ্প করছিলাম তোমার দাওয়াত দিয়ে হলাম না। তোমার একটা কথা কই, তারপর তো আমরা তো হেবার হেবার সাইডাল গেরস তো না বন্ধু, কাম করে খাই। হ্যাঁ তোমার একটা কথা কই, ক বন্ধু যাই কিছু করছ আন পুকুত করে দেখ, কুকুত করে আনছা মাল ডাকে আনছা তো বন্ধু, বুঝছো কি আনছি বন্ধু? তোমার হালি ডালি নাই কে? হালি না, আমার নিজস্ব হালি নাই, স্বাস্থ্য হালি ডালি আছে দিয়ে দে। ও স্বাস্থ্য হালি ডালি হ্যাঁ হালি আছে, সেইটা আছে বিয়ে হইছে না। ওবা মাল কি? হ্যাঁ ওবা মাল, হ্যাঁ মাল ভালো ধরু, কি মাল কও কে মাইকে? আরে মাল রে মালিক হয় তোর বউ, একটা মালই ধরু, সেই মহিলা
মানুষ হ্যাঁ মাল কর না কেন মাল হইলো কাঁচা মাল কাল মাল কর টিভি জিঙ্গা পোডল মনে কর আলু মালু বেশি রে ভাবছিলাম না যে তোর কপালে ওই একটা মাল থাকবে বুঝছিস কি আবার মাল আগল পাগলের কপালে যেহেতু ভালো ভালো জিনিস থাকে আমি হারা জীবন তাই দেখ তুমি তো আবার নবছ খারাপ তুমি তো খালি মাসের বিয়া করি না বউ পছন্দ করো সেই জন্য তুমি আমাকে বিয়া করালাম না তুমি দোস্ত এর কথা কইলা ছোট বেলা এখানে বড় হইছি আমরা এখানে জানি দেখি তো কইলাম কথাটা তোমারে দোস্ত দেখা হে জানি তোমার মশার গেলাম তুমি চাপ তোমার বগল সেলর কামিজ পরে ঘুরে ওটার বাল দেয় না দিন দিন পরে বিয়া হয়ে যায় থাকলে দিলে বড় গেল বাবা আরে মাজা ব্যথা হাত পায়ে ব্যথা কোন কাম কাজ করা পারি না এই বয়সে আমার ভিক্ষা করে খাওয়া লাগে মনে দুঃখ কার কাছে কমো বাইরে আন গো বাইরে আন চারটে ভিক্ষা দেন যে বয়সে যা থাকে তাই দেন এত কান্দা কান্দম লাগবো ভিক্ষা নিবার আইসেন ভিক্ষা তো দিই মন কহেন কান্দি তো সাধে না মা মনে দুঃখে কান্দি শুনেন চারটে ভাত দিয়ে খাবেন কি না ভাত খাবো না যদি কোনো টেয়ে বসা থাকে আর এক মোট সাল থাকে যারা থাকে এটাই তো আমি খুশি হই আপনার দোয়া করে দিন ভিক্ষা তো দিই মই কত ফকির নিরা আছে না আইলে যে পেটে খিদা থাকে কটা ভাত তরকারি খাওয়া দিলে একটু পেটটা শান্তি হয় একবার তো খিচুড়ি খাইছিলাম তোমার আসুন সময় বাবা জিজ্ঞাসা বড় বড় মাছ আনবো এটা খাবো তো বলে আমি এনে কাম পাতাবো আচ্ছা ঠিক আছে খালাম মা আপনি বহেন আমি নিয়ে আসি যা দেওয়ার দিয়ে দিই বহ বহ মা যাই উনি বড় নয় যাই যে খালে জমি জায়গা জমি আছে মেলা হয়নি সৈন্য বিরা খেতে পারবো আর কি বৃষ্টি আছে আপনার বাড়ি দেখার কথা কই আমার শাশুড়ি আছে বুঝতাও কি আমার শাশুড়ি নিয়ে গেছে ব্যাগ কিছু নিলাম মাছ নিলাম নানান কিছু নিলাম মেলা বাজার করেন হরির ইচ্ছা মতো খেলে বাজে ভালো মন্দ তুমি কিছু খাওয়া দাওয়া নেই কোনো ঘোরাঘুরি করো নেই এইরকম তত্ত্ব নিবার চাইলো কি জানি ভাই কোন গার বেটি বুড়া গাড়া বেটি খুঁজতেছে আমার ব্যাগ কিছু জিজ্ঞাসা আমি তো কহাম না শোনো ভাই কোন রহস্য না থাকলে তো এইরকম তদারন্ত নিলি না বোঝাই আরে ভাই কে রানা কে রাগো বা খোঁজ নিতে আমি তো কোহাম না আমি ব্যাগটা খাইনি কিনা না খাই টাস খেলাই না জোয়া খেলাই কোনো আড্ডা মুড্ডা মারি কিনা
না ভালো খারাপ হতে চলিয়ে না এনে যাচাই করতেছে একটা ফকির নিয়ে মানুষ যদি এইবার যাচাই করে এলাকায় তাহলে একটা দুর্নাম না দুর্নামই তো একটা সুন্দর কথাই তো এটা তাহলে যে কোনো একটা রহস্য আছে তোমার মধ্যে কার মধ্যে তোমার মধ্যে পাগল আমার মধ্যে রহস্য থাকবুকে নাহলে আমি সরল মানুষ আমি কাম করে খাই আমার শাশুড়ি আছে শাশুড়ির নিয়ে বাজার করে নিয়ে গেতাছি পাচ্ছি তাহলে তুমি এটা উঠবার পার কি না এই সমস্ত কথা যদি একটা ফকির নিয়ে এলাকা জুড়ে ভিক্ষা করবার এক কয় তাহলে কি মানুষের মধ্যে থাকবো অঙ্গ এলাকার না ভাই ওনার সমস্যা নাই আমি মাথায় রাখবো নি এটা দেখা যাবো নি মানুষ না ফকিনি দেখে মানুষ মারণ দেবো না ফকিনি মানুষ তো তদারণ দিল তুমি নেশা খাও কিনা টাউট কিনা বাটপার কিনা এলাকায় হালা দিতে কোন থেকে সালিয়েছে শালির দরতাছি খারাপ দান করা বুনছি দানের কি অবস্থা দুইবারই ফাঁকে যে বাড়িটা সোনামিয়া মানুষটা কি রকম সোনামিয়ার কথা জিজ্ঞেস করতেছেন হ আমাকে বাইশটাই গড়ন হয়েছে পোলাটা খুবই ভালো ছোটবেলায় মা বাপটা মারা গেছাল ওই মনে করো যে থাকছে বাইতে থাইকে এখন বিয়া করছে তো বিয়া করছে বউটা খুব ভালো আমি তো মাঝে মাঝে যাই শুনলাম সম্পত্তি বলে ভালো আছে সম্পত্তি ভালো আছে পোলাও ভালো এই সোনামিয়া সোনামিয়া রে এই যে ফকিনি বেড়ি তোমার ডিটেলস জানতাছে তুমি কি ব্যাপলা আমি তো জানি ভালো তোমার তো কোনো খারাপ রিপোর্ট আমি কোনদিন দেখিনি আমি ভালো না মন্দ চলন বলুন কি আচার ব্যবহার কি কোনহানে কোনো আড্ডা মারি কিনে সয় সম্পত্তি আছে কিনা তারপরে কইতে আছে যে কোনো শ্রেণীর নাকি প্রেম টেম আছে কিনা আসলে তো তোমার আমি ভালো জানি এই এই ফকিনি বেড়ি হয়ে আছে আমি তো এই শালির খুঁজতেছি কি মনে করছে তোমার শাশুড়ি ভিক্ষা করে আমি আরো ফাঁকা দিয়ে গাল বেঁধে দিয়েছি যে আমার এই ব্যাগটা যাচাই মাছাই করতেছে কেন আমি আরো কইছে দিয়েছি ধরা হালি করে শালি আরে ঘাড় মেয়ান দিয়েছি আমার শাশুড়ি আমার আপনার এনে বরাদ্দ হ্যাঁ আমি যে 6000 বাজার নিয়ে এলাম আপনার এই ভগিনীর গাঁটি নিয়ে ভিক্ষা করতেছেন এলাকা দূরে তোর বৌড়া একবার গোবরের মধ্যে পদ্ম ফুল ফকিন দিন মিয়া যে এত সুন্দর সে হারা হয় কল্পনা করি নাই তোর বোর ব্যবহার দেবো কালা মাইসের মেয়ে আর সুন্দর হয় আমি এত কথা কই আর যদি কোনদিন দেখে যাই সমস্ত কাজকাম করবে রাস্তা ঘাটে শাশুড়ি আমার মনে হলো ঘুরতে হারে হান কান চালিয়ে আলামু হ্যাঁ আপনাদের স্বভাব এত খারাপ দাও খাবার নিগে মেয়ার পেতে তারপর তাঁতিয়া দাও খাওয়া বা তাঁতিয়া জুয়া টাস খেলায় নাকি এই সমস্ত চাচাই বাছাই করতেছে সারা সুমন্দির নতুন এলাকায় আছে নতুন ইনকাম হবো টিয়া বাসা দান মান
কর্ম বেশি করে এই জন্য গেছিলাম, কিন্তু জামাই বাবাজির কাছে আমি ধরা খাইছি। তোমার কেডা কইছাল, কেডা কইছাল তোমার এলাকা ভিক্ষা করবার? হ্যাঁ ধরা খাইছি তো ভালো করছো, নাইলে তোমার সময় আরো যাইতো। পুরান স্বভাবটা বাদ দেওয়া, ওই স্বভাবটা পালন করো না। আপনি তো ফসত করে স্বভাবটা পালন করছেন, যদি ওটা পালন না করতেন আমার এলাকার মানুষ জানতো না, জানতো কি শাশুড়ি দিকে মাফ করে দিলাম। পয়সা লাগে আল্লাহ ফুকে নিয়ে বাচ্চা জানি এখন।